আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে একটি কিচেন টিপস শেয়ার করব। আজকে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব কী করে কাঁঠালের সাদা অংশ এবং ভিতরের লাল অংশটা হাতের স্পর্শ কিংবা কোনো ধরনের নখের স্পর্শ ছাড়াই খুব সহজে এগুলোর খোসা ছাড়ানো যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে সবার উপকারে আসে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে কিছু কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। আর কাঁঠালের বীজের সাদা অংশটা যদি আপনারা খুব সহজেই তুলে ফেলতে চান, তাহলে অবশ্যই কাঁঠালের বীজগুলোকে প্রথমে রোদে শুকিয়ে নিতে হবে। এরপরে দেখুন, আমি এগুলোকে একটু লম্বালম্বি করে কেটে নিয়েছি। এবার দেখুন খুব সহজভাবে কী করে আমি উপরের অংশটাকে তুলে নিচ্ছি। আমি যে কাটা অংশগুলো রয়েছে সেটাকে আমি হাতে নিয়ে অন্য হাত দিয়ে দুই আঙুলের সাহায্যে আলতো করে চাপ দিচ্ছি, আর দেখুন উপরের সাদা অংশটা খুব সুন্দরভাবেই কিন্তু বের হয়ে আসছে। আর এভাবে করে কিন্তু কাঁঠালের উপরের অংশের খোসাটা ছাড়ানো খুবই সহজ কাজ। আপনারা চাইলে এইভাবে করে ট্রাই করতে পারেন। আশা করছি এতে করে আপনাদের সময়ও বাঁচবে, কষ্টটাও কম হবে। একবার হলেও বাসায় এভাবে করে আমার মতো ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না, আপনাদের অনেকটা হলেও কষ্ট কমে যাবে। এবার আমি খুব সহজেই দেখুন উপরের অংশটাকে কিন্তু ছিলে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এক ঘন্টা পরে ফিরে আসছি। এরপরে আমি এই লাল অংশটাকে কী করে সহজভাবে তোলা যায় সেটাই দেখাবো। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিটাও ব্যবহার করতে পারেন, যদি আপনাদের হাতে সময় কম থাকে। তো ঠিক এক ঘন্টা পরে আমি কাঁঠালের বীজগুলোকে পানি ছেঁকে নিয়েছি। আর আমার এখানে কাঁঠালের বীজের পরিমাণটা খুবই কম, আজকে আমি যতটুকু পরিমাণ রান্নার জন্য প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ কাঁঠালের বীজগুলি পরিষ্কার করে নেব। আপনারা চাইলে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী একসাথে অনেকগুলো কাঁঠালের বীজও পরিষ্কার করে নিতে পারবেন। তো এবার লাল অংশটা পরিষ্কার করার জন্য আমি এরকম একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বয়াম নিতে পারেন, কিংবা বাচ্চাদের যে মামপটগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারবেন। এবার আমি এরকম একটা মাজুনি নিয়ে নিয়েছি, যেগুলো দ্বারা আমরা হাঁড়ি পাতিল মেজে থাকি। তো এবার এই মাজুনিটা এর ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ঝাঁকিয়ে নেবেন এবং ধৈর্য সহকারে ঝাঁকিয়ে নেবেন। আর আমি এখানে ছোট বাটাটা ইউজ করেছি, এজন্য এতে করে ঝাঁকাতে গেলে কষ্টটা একটু হলেও কম হয়। আর তাছাড়া আমার কাঁঠালের বীজগুলোর পরিমাণও খুবই কম, তাই আমি এখানে ছোট বয়াম ইউজ করেছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ধরনের বড় ছোট যে কোনো ধরনের বয়ামই ইউজ করতে পারবেন। তো আমি কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পরে দেখুন আমি যে মাজুনিটা নিয়েছি সে মাজুনিটার গায়ে বোঝাই যাচ্ছে যে কাঁঠালের বীজের খোসাগুলো মানে ছেড়ে ছেড়ে আসছে, আর এই মাজুনিটার গায়ে লেগে গেছে। তো অনেকটাই পরিষ্কার হয়ে আসছে। তো ভালোভাবে দেখুন যে কত সহজভাবে এগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার একটু খেয়াল করে দেখুন যে আমি যে ঝাঁকিয়ে নিয়েছিলাম, ঝাঁকানোর পরে এই মাজুনিটা থেকে কিন্তু ছোট ছোট টুকরোগুলো একটু ভেঙে এই কাঁঠালের বীজের সাথে লেগে আসে। তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এইগুলো যদি ভেঙে কাঁঠালের বীজের সাথে লেগে থাকে, তাহলে খুব ভালোভাবে কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নেবেন, তারপরে রান্না করবেন। তো এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম, আর কাঁঠালের বীজগুলোকে ঠান্ডা পানির দ্বারা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করে কাঁঠালের বীজগুলো পরিষ্কার করলে সময়টা যেমন বেঁচে যাবে, আর কষ্টটাও কিন্তু অনেকটা কমে যাবে। আপনারা চাইলে এভাবে করে এই পদ্ধতিটা ফলো করতে পারেন, আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে। আর দেখতেই পেলেন খুব সহজভাবেই কিন্তু আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের বীজ অনেকেই পছন্দ করেন, কিন্তু এই খোসা ছাড়ানোর ভয়ে কিন্তু অনেকেই খেতে চান না। তাই আমি বলবো আপনারা আমার ভিডিওটি দেখার পরে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা খুব সহজেই কাঁঠালের বীজগুলো পরিষ্কার করে নিতে পারবেন। সবার কথা চিন্তা করে আমি চেষ্টা করি সবসময় সহজ কিছু দেখানোর। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।